আজকের পর্বে আমি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট বা ক্যাপসুল নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমাদের জানতে হবে মাল্টিভিটামিন কি এবং মাল্টিমিনারেল কি। মাল্টি শব্দের অর্থ হচ্ছে অনেক। যে ট্যাবলেট বা ক্যাপসুলের মধ্যে অনেক রকমের ভিটামিন থাকে তাকেই মূলত বলা হয় মাল্টিভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল। মিনারেল শব্দের অর্থ হচ্ছে খনিজ লবণ। আমাদের এই শরীরে মোট 28 রকমের খনিজ লবণ আছে। তার মধ্যে প্রধান কয়েকটি হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন, জিঙ্ক, আয়োডিন, এছাড়াও আরো অনেক। যে ট্যাবলেট বা ক্যাপসুলের মধ্যে অনেক রকমের খনিজ লবণ পাওয়া যায় তাকেই মূলত আমরা মাল্টিমিনারেল ট্যাবলেট বা ক্যাপসুল বলে থাকি। ইন্ডিয়ান মার্কেটে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট বা ক্যাপসুল অনেক রকমের পাওয়া যায়। তার মধ্যে উন্নত মানের ব্র্যান্ডেড কতগুলি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট বা ক্যাপসুল আছে, সেগুলি হল এ টু জেড গোল্ড, জিঙ্কোভিট, বিভন, রিভাইটাল, সুপ্রাডিন, নিউরোকাইন গোল্ড আর এফ, জি গোল্ড ক্যাপসুল, এছাড়াও আরো অনেক আছে। সেগুলি কেমন, তার রেজাল্ট কেমন আমার জানা নেই। আপনি যদি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট বা ক্যাপসুল খেতে চান তাহলে আমি যে ট্যাবলেট আর ক্যাপসুলের কথা বললাম, যেগুলোর নাম আমি বললাম, তার মধ্য থেকে যে কোনো একটি খেলেই হবে। তবে আজকের পর্বে আমি এই এ টু জেড মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল ট্যাবলেট নিয়ে আলোচনা করব। এটি খেলে কি কি উপকার হবে, এটি খাওয়ার সঠিক নিয়ম কি, কতদিন খেতে হবে, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এর দাম কত, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন এটি এ টু জেড ট্যাবলেট। এর ভিতরে থাকে মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল এবং লাইকোপেন। এটি তৈরি করেছে অ্যালকেম কোম্পানি আর নাম দিয়েছে এ টু জেড। নাম শুনে বুঝতে পারছেন এর মধ্যে এ টু জেড মানে সব রকমের ভিটামিন এবং খনিজ লবণ থাকবে। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি এক পাতায় 15টি ট্যাবলেট পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য 155 টাকা। দামটা অনেক বেশি করেছে, আগে দাম অনেক কম ছিল, 105 টাকা ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 155 টাকা। তবে সময়ের সাথে সাথে দাম আরো বাড়তেও পারে আবার কমতেও পারে। যাদের শরীর খুব দুর্বল, ক্লান্ত, যাদের ঠিকঠাক মতো হজম হয় না, খিদে কম লাগে, যাদের হাতে পায়ে ব্যথা, যাদের শরীরে শক্তি কমে যাচ্ছে, যাদের যৌন চাহিদার প্রতি কোনো ইচ্ছা নেই, যাদের শরীরে পুষ্টির অভাব আছে, তারা এই ট্যাবলেটটি খেতে পারে। এই ট্যাবলেট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরে নতুন রক্ত তৈরি করে, নতুন কোষ তৈরি করে, আমাদের বডি ফিট রাখে। যারা নিয়মিত শরীর চর্চা করেন, জিম করেন, তারা প্রতিদিন একটি করে এ টু জেড ট্যাবলেট খেতে পারেন, তাহলে তাদের শরীর ফিট থাকবে, শরীরে শক্তি বজায় থাকবে। তাই আপনার যদি কোনো রকম শারীরিক দুর্বলতা থাকে, পুষ্টির অভাব থাকে, তাহলে আপনি এ টু জেড ট্যাবলেট গ্রহণ করতে পারেন। এছাড়াও এ টু জেড ট্যাবলেট আমাদের ব্রেন এবং নার্ভের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। এ টু জেড ট্যাবলেটের মধ্যে থাকে সেলেনিয়াম নামক এক প্রকার খনিজ লবণ, যা বয়স্কদের
কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাদের খাবারে আপনি প্রতিদিন যে খাবার খান তার মধ্যে যদি প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ লবণ না থাকে, তাহলে আপনি প্রতিদিন একটি করে এটুজের ট্যাবলেট খেতে পারেন। যাদের বয়স 12 বছরের বেশি তারা এটি প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে পারে। যাদের বয়স 12 বছরের কম তাদের জন্য কিন্তু এই ট্যাবলেটটি নয়, তাদের জন্য এটুজেড সিরাপ বা এটুজেড ড্রপ পাওয়া যায়। এটুজেড ট্যাবলেট সম্পর্কে যদি আপনার কোন রকম প্রশ্ন থাকে, তাহলে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আলোচনা করব এই এটুজেড ট্যাবলেট কারা খেতে পারবে না, এটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে। যাদের কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, যাদের হাই প্রেশারের সমস্যা আছে, এছাড়াও যাদের উচ্চ মাত্রায় ডায়াবেটিস বা সুগার আছে, তারা এই মাল্টিভিটামিন ট্যাবলেট খেতে পারবে না। এ টু জেড ট্যাবলেট খেলে তেমন কোনো সাইড ইফেক্ট হয় না, তবে অনেকের ক্ষেত্রে এই মাল্টিভিটামিন ট্যাবলেট খেলে গ্যাসের সমস্যা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, প্রস্রাবের রং হলুদ হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে অ্যালার্জিও হতে পারে। তবে এই সমস্যাগুলি ছাড়াও যদি অন্য কোনো সমস্যা হয়, তাহলে আপনি ওষুধ খাওয়া বন্ধ করে ডাক্তারের সাথে আলোচনা করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর এই এটুজেড ট্যাবলেট সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করবেন, আগেও বলেছি একবার এখনো বলছি, কমেন্ট করবেন, প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন।